হারলে বিশ্বকাপ থেকে বাদ পর্ব শুরু আজ প্রথম ম্যাচেই রাত 8টায় মুখোমুখি দুই ফেভারিট আর্জেন্টিনা ফ্রান্স 12টায় পর্তুগাল লড়বে উরুগুয়ের বিপক্ষে রাজশাহী বরিশাল সিলেট ও জয়ের ধারায় থাকার আশা আওয়ামী লীগের গাজীপুরে অনিয়মের অভিযোগ করলেও তিন সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি ইয়াবা আসক্ত বেশিরভাগ নারী ভুগছেন মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন মারাত্মক সব মরণ ব্যাধিতে এবং মৌলভী বাজারে বন্যায় আউশ ফসল বীজ তলার ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষকরা অপরিকল্পিত ড্রেনেজ ও জলাবদ্ধতায় বিশুদ্ধ পানির সংকট সিলেটে আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি সকালে সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছে আমি কামরুন নাহারাবি সিটি নির্বাচন প্রসঙ্গ সরকারের ধারাবাহিক উন্নয়ন অর্জনের জন্য গাজীপুরের মতো জুলাইয়ে অনুষ্ঠিত রাজশাহী বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত থাকবে এমন আশা প্রকাশ করেন দলটির নীতি নির্ধারকরা এদিকে গাজীপুরে পরাজিত হলেও তিন সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও অনিয়ম তুলে ধরতেই সব নির্বাচনে অংশ নিতে চায় তারা বিস্তারিত জানাচ্ছেন ইতারিমুল হক সর্বশেষ অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম দ্বিগুণ ভোটে পরাজিত করেন বিএনপি প্রার্থী হাসানউদ্দিন সরকারকে খুলনার পর গাজীপুরেও বড় ব্যবধানে জয় পাওয়া আওয়ামী লীগের নজর এখন বাকি তিন সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের পাশাপাশি আগামীতে সব নির্বাচনেই গাজীপুরের মতো শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা আওয়ামী লীগের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এই দুটি নির্বাচনে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে একটা উৎসবমুখর পরিবেশে হওয়ার মধ্যে দিয়ে যে একটা ইতিবাচক পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনের হাওয়াটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে থাকবে বরিশাল রাজশাহী এবং সিলেট এই নির্বাচনগুলো একটা উৎসবমুখর পরিবেশেই একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে আমরা জয়লাভ করব এটার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকার ও নির্বাচন কমিশনের ভোট কারুচুপি তুলে ধরতেই শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চায় তারা আমাদের আন্দোলনের একটি অংশ হিসেবে আমরা কিন্তু নির্বাচনে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই সরকার জনগণের ভোট কেড়ে নিচ্ছে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের একটা ব্লু প্রিন্ট তারা করেছে এবং প্রকল্প করেছে জনগণের ইচ্ছা যাতে প্রতিফলন ঘটার সুযোগ থাকে তারা কিন্তু সেটা বাধাগ্রস্ত করছে তারপরে আমরা যাচ্ছি জনগণের সেই অপশনটা যাতে খোলা থাকে সাংগঠনিক সফলতা ও সরকারের ধারাবাহিক উন্নয়নের কারণেই গাজীপুরে নৌকার জয় পেয়েছে বলে মনে করেন দলটির নেতারা এদিকে জয় নয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির অংশগ্রহণ বলে অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি করতে হলে নির্বাচন করতে হবে গণতন্ত্রের কথা বলে নির্বাচন করতে হবে তারা এখন নির্বাচনে জেতার জন্য প্রতিযোগিতা করে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন না করে কাজে এখন যে তাদের পদক্ষেপটা হচ্ছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য অংশগ্রহণ ভবিষ্যতে তাদের এটা উপলব্ধির মধ্যে আসবে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন নয় জনগণের কাছে যাওয়ার জন্য নির্বাচন করা উচিত স্থানীয় নির্বাচনের মতো সব দলের অংশগ্রহণে আসছে একাদশ জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের জয় অব্যাহত থাকবে বলে আশা করেন দলটির নেতাকর্মীরা এহতেরামুল হক আরটিভি ঢাকা এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি নেতাকর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন কোনো রকম ঝামেলা করার চেষ্টা সহ্য করা হবে না এলজিআরডি মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় ফরিদপুরে মন্ত্রীর বাসভবনে স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় ফরিদপুরের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষও উপস্থিত ছিলেন জনগণের না রায় অত্যন্ত শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই আমরা মানে নিচ্ছি কাজেই এর মানে এই নয় আমাকে আওয়ামী লীগের লোকের উপরে অত্যাচার অনাচার করবে দয়া করে আমরা যত সহনশীল আপনারাও সহনশীলতার পরিচয় দেন জনগণ তার ভোটের সুযোগ পাইছে আমার ভোট আমি দিব যারে খুশি তারই দেব
মাদকাসক্তের খবর। ইয়াবা আসক্ত বেশিরভাগ নারী মানসিক সমস্যায় ভুগছেন, আক্রান্ত হচ্ছেন মারাত্মক সব মরণ ব্যাধিতে। চিকিৎসকরা বলছেন মাদকাসক্ত নারীর অনাগত সন্তান বা ছোট্ট ছেলেমেয়েরাও একই ধরনের মানসিক ও শারীরিক সমস্যায় আক্রান্ত হতে পারে। ইয়াবায় আসক্ত নারীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জুবাইরসানের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাস্টি সৈনিকদের চাঙ্গা রাখতে হিটলারের নির্দেশে তৈরি হয় ইয়াবা, যা খেলে একটানা যুদ্ধেও ক্লান্ত হতেন না সেনারা। এই ইয়াবার মূল উপাদান মিথা ইন ভিটামিন নামে উত্তেজক এক উপাদান, যার সঙ্গে মেশানো হয় ক্যাফিন। যুদ্ধের সেই প্রয়োজন ফুরিয়েছে বহু আগেই। ইয়াবার ক্ষতিকর প্রভাব রুখতে অনেক দেশই এর উৎপাদন, বিপণন ও সেবন নিষিদ্ধ করেছে। সেসব অভিযানে মারা পড়েছে বহু ইয়াবা ব্যবসায়ী, কিন্তু বাংলাদেশে এখনও ইয়াবার আগ্রাসন বন্ধ করা যায়নি। দেশে ইয়াবা আসে মূলত মায়ানমার থেকে, বাংলাদেশকে টার্গেট করে সেখানে তৈরি হয়েছে বেশ কিছু কারখানা। মানবদেহে ইয়াবা কিভাবে কাজ করে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন আব্দুর রহমান। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখানে স্টিমুলান্ট হিসাবে কাজ করে, এবং স্টিমুলান্ট হিসাবে কাজ করার কারণে এটা তাৎক্ষণিকভাবে হয়তো কিছু উপকার আমরা পেয়ে থাকি। আমরা আপনি যেটা বললেন যে এটা উত্তেজক হিসাবে বা এটাকে ফিলিংসটা ভালো করার জন্য, অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এই কাজে হয়তো এটা কিছুটা ইউজ হতে পারে, কিন্তু এটার লং টার্মের অনেক ক্ষতি আছে। লং টার্ম অনেক ক্ষতি হয় এবং তার মাধ্যমে হয়তো বিভিন্ন ধরনের সমস্যা শরীরে দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ইয়াবা আসক্তরা ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা আরও বেশি। এবং ইয়াবার ফলে দেখা গেছে যে এই যে তাদের যে শারীরিক পরিবর্তনগুলো, যে মিনিস্ট্রিয়াল সার্কেলগুলো, সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো রেগুলার হয়তো হবে না। তাদের গর্ভধারণের যে ক্ষমতাটা, সেটাও কিন্তু ধীরে ধীরে লোপ পাবে। অর্থাৎ তার যে সন্তানটা সে ধারণ করবে, সেও কিন্তু কম ওজনের হতে পারে, সেও বিকলাঙ্গ হতে পারে, এবং সে মানে গর্ভধারণের আগেই তার গর্ভপাত হয়ে যেতে পারে। 2041 সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যে স্বপ্ন বাস্তবায়নে মূলত তরুণরাই কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন তরুণ প্রজন্মকে মাদক মুক্ত করতে না পারলে সেই লক্ষ্য অর্জন চ্যালেঞ্জের মুখে পড়বে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। মৌলভীবাজারে বন্যায় রাস্তাঘাট ও বাড়িঘরের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতি হয়েছে আউশ ফসল ও বীজতলার। ফসলের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমের তথ্য ছবিতে আপেল শাহরিয়ারের রিপোর্ট। মৌলভীবাজারে নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসলি জমি, পানি সরে গেলেও জমিতে সৃষ্টি হয়েছে বালুর চর। জমিতে কিভাবে ফসল ফলাবেন সে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। পানি প্রবাহের সময় নষ্ট হয়েছে শাকসবজির ক্ষেত। আমাদের এলাকার প্রায় 100 একর জমির মতো আউশ জমি নষ্ট হয়েছে। সবকিছু সর্বনাশ করি, এখন কিভাবে চলাবে এখন আল্লাহ ছাড়া কেউ কইতে পারতাম না। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান ধলই ও মনুতে ভাঙ্গা বেড়ি বাঁধ দ্রুত মেরামত না করলে আবারও সেখানে দেখা দিতে পারে বন্যা। মানুষ খুব অসহায় অবস্থায় আছে, পানি উন্নয়ন বোর্ডে যাতে মানে অতি সম্প্রতি এই ভাঙ্গাটা বাঁধ দিয়ে দেয়। বাঁশ খেতে বলতেও যে টমেটো এই সমস্ত জিনিসের উপরেই এরা নির্ভরশীল। যদি এই ভাঙ্গা বান্ধা না হয় তাহলে মানুষ এই সারা গ্রামের মানুষ বাস্তাব। জেলা কৃষি কর্মকর্তা জানালেন ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে সহায়তা। 150 হেক্টর জমির শাকসবজি প্লাবিত হয়েছিল, যার ভিতরে 45 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে আমরা নির্ধারণ করেছি। এই ক্ষয়ক্ষতির পরিমাণটা টাকার অঙ্কে আমরা এখনও নির্ধারণ করিনি, এটা মৌসুম শেষে আমরা নির্ধারণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ ক্ষতিগ্রস্তদের। আপেল শাহরিয়ার, আরটিভি। এদিকে বিশুদ্ধ পানির সংকট, অপরিকল্পিত ড্রেনেজ ও জলাবদ্ধতা সিলেট নগরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে দক্ষিণ সুরমার 3টি ওয়ার্ডে এখনও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়নি, তবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সিলেট থেকে স্টাফ রিপোর্টার রাজা টুনুর তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট।
27টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি কর্পোরেশন। 7 লাখ বাসিন্দার এই নগরীতে জলাবদ্ধতার পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটও তীব্র। প্রতিদিন 8 কোটি লিটার পানির চাহিদা থাকলেও সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা হয় 5 কোটি লিটার। দক্ষিণ সুরমার 3টি ওয়ার্ডের বাসিন্দারা বঞ্চিত বিশুদ্ধ পানি থেকে। আমরা পানির লাগিও বঞ্চিত, আমরা সাপ্লাইয়ের কোনো পানি পাইরাম, সিটির কোনো লোক আইছে না, আমরা পানি দেওয়ার লাগে, জোয়ার লাগে, লাইনও তো পানি নাই, পানি এই যে স্তর নিচে নামে যাওয়ায় পানি তো পাচ্ছেই না মানুষ। এদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রায় সময় দেখা দেয় জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি উঠে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীদের। বৃষ্টি হইলে আটু পানি, কিন্তু আমাদের স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি এরা আছে, এরা কোনো একটি উদ্যোগ নেয় না, এরা বহুত কুজাগুজি করে, কিন্তু এই নামে সিটি আমরা, কিন্তু আমাদের এই এলাকার কোনো উন্নয়ন নাই। এইসব সংকট নিরসনে কাজ করার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। সিটি কর্পোরেশনের ড্রেন বলে আমরা যথেষ্ট পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করে পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে এবং এটা পরিচ্ছন্ন বিভাগ, প্রকৌশল বিভাগ সর্বদা সচেষ্ট থাকবে। নতুন করে 5 কোটি লিটার পানি সরবরাহের একটি প্রকল্প অনুমোদন হয়েছে বলেও জানান তিনি। রাসেল আহমেদ, আরটিভি। গেল ঈদে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হন 339 জন, আহত 1,265 জন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করল বাংলাদেশ যাত্রী কল্যাণ পরিষদ। এ সময় মানবাধিকার নেত্রী সুলতানা কামাল বলেন, সড়ক খাতে বিশৃঙ্খলার লাগাম টানতে ব্যর্থ হয়েছে সরকার। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়ের তথ্যছবিতে দেখুন প্রবাসী সংবাদ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার ইংরেজি শাখাকে 2 কোটি টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মুসি 2 কোটি টাকার এই চেক হস্তান্তর করেন। স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, জেদ্দাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন সহ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এই সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও এম ইলিয়াস আলীর সন্ধানে আলোচনা সভা করেছে সংযুক্ত আরব আমিরাত এম ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ। পরিষদের আহ্বায়ক রিয়াজউদ্দিন রৌফের সভাপতিত্বে এবং পরিষদের সদস্য সচিব শাহজাহান সজীব ও আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রফিক শিকদার। এতে বক্তব্য রাখেন প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপ। বিশেষ অতিথি ছিলেন আব্দুর রশিদ, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, গাজী জাকির, নুরুন্নবী ভূইয়া, প্রকৌশলী করিমুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ। ইমরুল হাসান, আরটিভি। 3 ম্যাচ সিরিজের 1 ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশ মেয়েদের 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ডাবলিনে জয়ের জন্য 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারে 2-4 হাঁকিয়ে ইনিংস শুরু করেন শামিমা সুলতানা। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আরেক ওপেনার আয়েশা রহমান ছক্কা হাঁকান। 2 ওভার শেষে 16 রান তুলে ফেলে বাংলাদেশ। তবে তৃতীয় ওভারের শেষ বলে আয়েশা সাজঘরে ফিরে যান। ওপেনার শামিমার সঙ্গে ফারজানা দলের হাল ধরেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 8 উইকেটে 124 রান করে আইরিশরা। দর্শক, এবার সারাদেশের আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছেন আরাফাতুর রহমান। আজ ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:15, সূর্যাস্ত 6:50। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:12, সূর্যাস্ত 6:41। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 37.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:20, সূর্যাস্ত 6:58। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:15, সূর্যাস্ত 6:59।
খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস, সূর্যোদয় 5:20, সূর্যাস্ত 6:51। আজ বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস, সূর্যোদয় 5:17, সূর্যাস্ত 6:48। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। হারলে বিশ্বকাপ থেকে বাদ পর্ব শুরু। আজ প্রথম ম্যাচে রাত 8:00 মুখোমুখি 2 ফেব্রুয়ারি আর্জেন্টিনা ফ্রান্স, 12:00 পর্তুগাল লড়বে উরুগুয়ের বিপক্ষে। রাজশাহী বরিশাল সিলেটেও জয়ের ধারার থাকার আশা। আওয়ামী লীগের গাজীপুরে অনিয়মের অভিযোগ করলেও 3 সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি। ইয়াবা আসক্ত বেশিরভাগ নারী ভুগছেন মানসিক সমস্যায়, আক্রান্ত হচ্ছেন মারাত্মক সব মরণ ব্যাধিতে। এবং মৌলভী বাজারে বন্যায় আউশ ফসল বীজ তলার ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা, অপরিকল্পিত ড্রেনেজ ও জলাবদ্ধতায় বিশুদ্ধ পানির সংকট সিলেটে। সকালে সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।